হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজ দেখো আমি বানাবো জানো তো বৃষ্টির ওয়েদার বর্ষাকাল চলছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো বন্ধুরা আজকে দেখো বানাচ্ছি আতব চাল আর মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো জানো তো আর সাথে একটা তরকারিও করব সেটা আমাদের ছাতেতে আছে নোটের নোটে শাক আর সেই নোটের শাকগুলো বড্ড বড় হয়ে গেছে সেই ডাটাটা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব তো দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি একটা কড়া আগে তো এই মুগের ডালটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে কেননা এই ডালটা না ভাজলে কিন্তু খিচুড়িটা একদমই বাজে হবে তো ডালটাকে দেখো আগে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে খিচুড়িটা যদি করো ভীষণ ভীষণ টেস্টি লাগে জানো তো আর এই বৃষ্টির সময় তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর দেখো চাল আর ডালটাকে ডালটাকে তো ভেজে নিয়েছি আর চালের সাথে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে দেখো গ্যাস অন করে আমি বসিয়ে দিচ্ছি চাল ডালকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা দেখো জল তো এটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর অন্যদিকে দেখো এটা ফুটে গেছে এবার অন্যদিকে আমি সবজি দিয়ে অবশ্যই এই খিচুড়িটাই কিছু সবজি দিয়েই করব আর এই সবজিগুলো দিলে না খিচুড়িটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এই সবজিগুলো দিয়েই আমি করবো তো দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল আর দেখো আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাগুলোকে কিন্তু কেটে অর্ধেক করে দিয়েছি কেন বলো তো গোটা গোটা দিলে কিন্তু ঝালটা একদমই লাগবে না তো আর দিয়ে দিচ্ছি দেখো জিরে তো এখানে তো পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না তো ওই জিরে আর শুকনো লঙ্কা দিয়েই হবে তো দেখো এখানে একটা তেজপাতাকেও কেটে দিয়ে দিয়েছি আর দেখো দিয়ে দিলাম গাজর যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর গাজর আর বিনস তো খুব বেশি দিচ্ছি না বিনস গাজর তো তোমার অল্প পরিমাণে বিনস গাজর দিয়েছি আর খিচুড়িতে এরকম অল্প অল্প সবজি বেশ ভালো লাগে আর আমি আলুটা একদমই দিচ্ছি না আলুটা ছাড়াই যেহেতু তরকারি করছি আর শুধু খিচুড়ি মানে তো অতটা মানে শুধু খিচুড়িও কিন্তু বেশ ভালো লাগে বাট শুধু খিচুড়ির সাথে একটু তরকারি না হলে হয় বলো তো দেখো এখানে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা তো এখানে এক চামচ মতো আদাবাটা দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এগুলো তো দিতেই হবে তো বন্ধুরা এইভাবে তোমরাও খিচুড়িটা বানাবে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এনজয় করবে খিচুড়ি খেয়ে তো ভীষণ ভালো লাগে জানো তো এরকম ওয়েদার হলেই না খিচুড়ি খাবার জন্য মনটা কেমন কেমন করে আর এই নিরামিষ খিচুড়ি খিচুড়িটা কিন্তু বেশ বেশ ভালো তো বন্ধুরা দেখো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা নুন হলুদ লঙ্কা আদাবাটা নুন আর এখানে তেমন কোনো মশলা আর লাগবে না এই আদা হলুদ লঙ্কা আর নুন দিয়েই ভালো করে কষিয়ে নেব আর আমি জিরের গুঁড়োটা ওটা আমি পরে অ্যাড করবো তো বন্ধুরা দেখো আমি ভালো করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর কষানোটা তো জানোই তো একটু ঠিকঠাক কষাতে হয় তো ভালো করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এইভাবে দেখো একটু কষিয়ে রান্না করলে কিন্তু সব জিনিসই টেস্টি হয় তো দেখো এটা কিন্তু মানে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু বেশ ভালো হয় তো দেখো আমি এইভাবে এখানে আমি চাল নিয়েছিলাম দেখো দুশো গ্রাম মতো চাল আছে আর তোমার একশো গ্রাম ডাল আছে আর সমান সমান ডালটা দিলেও কিন্তু বেশ ভালো হয় চাল আর ডালটা সমান সমান দিলে আরও বেশি টেস্টি হয় তো ডাল অল্প ছিল বলে ওই জন্য আমি চাল দুশো গ্রাম দিয়েছি আর ডাল একশো গ্রাম দিয়েছি তো দেখো এখানে সবজিটা সমস্ত কিছু খিচুড়ির উপর দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আর যে ভালোভাবে মিক্স করলে দেখবে কালারটা চলে আসবে আর এখানে দেখো আরও মানে এখানে জলটা একটু কমে এসছে এখানে দেখো আমি ওই কড়াটাই ধুয়ে যাতে সবজি করেছিলাম সবজিটাকে ভেজেছিলাম সেই কড়াটা ধুয়েই দেখো আমি খিচুড়িতে একটু জল দিয়ে দিলাম তো দেখো এইভাবে খিচুড়িটাকে করবে ভীষণ টেস্টি লাগে আর খিচুড়ির চালটা খুব একটা বেশি কিন্তু গড়লে ভালো লাগে না একটু সামান্য শক্ত রাখতে হবে আর এখানে দেখো আমি বলেছিলাম না ওই তোমার ডাঁটা ওই ডাঁটা আলু আর কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে নোটেজ শাকের যে ডাঁটা শাকের পাতাগুলো ফেলে দিয়ে ডাঁটাটা নিয়েছে যেহেতু আমার মা ডাঁটা খেতে ভালোবাসে তো দেখো ওই করার মধ্যেই তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর সমস্ত সবজি দিয়ে দিচ্ছি তো একসাথেই রান্না করছি মানে সমস্ত সবজি দিয়ে আর এরকমভাবে খিচুড়ির সাথে একটা সবজি হলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো তো দেখো খিচুড়িটাকেও মাঝে মাঝে নাড়তে হয় জানো নইলে তো খিচুড়ি লেগে যাবে না তো গ্যাসের ফ্লেম এখন কম করে দিয়েছি আর দিয়ে খিচুড়িটাকে নাড়ছি আর দেখো এখন আবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি তো এই খিচুড়িতে একটু চিনি না দিলেই নয় একটু বেশ ভালো লাগে চিনি দিলে তো এটা কিন্তু মিষ্টি হবে না কিন্তু এর একটা টেস্ট বেড়ে যাবে জানো তো তো এই নিরামিষ খিচুড়িতে এইভাবে একটু চিনি দিয়ে রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে তো খুব বেশি চিনি দেবে না জাস্ট অল্প করে একটু তো ভালোভাবে চিনিটাকে আমি মিক্স করে নিলাম আর এই খিচুড়িটা যেন তো শুধুও কিন্তু বেশ ভালো লাগে বেশ মজার আর দেখো যেহেতু সবজি দিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো খিচুড়িটা এমনি এমনিও করলে ভালো লাগে সবজি ছাড়া বাট সবজি দিয়ে করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো দেখো এখানে আমি এই সবজিটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো এতেও মশলা দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর তোমার দিচ্ছি কাঁচা লঙ্কা আর আমি এটা তোমার একদম এটাও মানে পাঁচ ফোড়নের তরকারি পেঁয়াজ রসুন আজকে একদমই অ্যাড করছি না পেঁয়াজ রসুন ছাড়াই আজকে সব কিছু রান্না হচ্ছে তো দেখো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো দেখো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে সমস্ত সবজির সাথে আর এই সবজিটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে তো বন্ধুরা এভাবে তোমরা রান্না করে নেবে তো যে কোনো সবজি দিয়েও ভালো লাগে আর খিচুড়ি কিন্তু আলু ভাজা কিংবা বেগুন ভাজা এইসব দিয়েও বেশ ভালো লাগে তো দেখো আর সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে আরও অনেক কিছু করবো বাট সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না আর ওই জন্য এই তরকারি আর খিচুড়িটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো খিচুড়িটাতে কিছুটা মানে জল মানে কম হয়ে গিয়েছিলো আবার আমি কিছুটা গরম জল করেই অবশ্য দিয়েছি এতে না ঠান্ডা জল দেবে না গরম জল দেবে যদি জল লাগে তো জলটাকে একটু গরম করে দেবে খিচুড়ির টেস্টটা বেশ ভালো থাকে তো দেখো আমি মশলা কষাবার সময় আদার আদার পেস্টটা দিতে ভুলে গেছিলাম তো দেখো এখন আবার আদার পেস্টটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তো যখন লঙ্কা হলুদ দিচ্ছিলাম তখন না দুদিকে রান্না করতে করতে মাইন্ড কাজ করে না মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায় তো দেখো ওই জন্য আদার পেস্টটা পরে দিয়ে দিয়েছি আর এখন দেখো খিচুড়িটা হয়ে গেছে আমি ওপর থেকে জিরে ধনে গোলমরিচের যে গুঁড়োটা থাকে বাড়িতে সেই গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো কিছু ধনে পাতা যেগুলো কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটাও কিন্তু অবশ্যই দিতে হবে তো দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর ভালোবাসা দেবে তো দেখো ধনে পাতাটাকেও দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেব আর যে কোনো জিনিসে দেখবে ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো ধনেপাতাটা দিলে না যে কোনো তরকারি বলো খিচুড়ি বলো যাই বলো তার স্বাদটা না বেশ বেড়ে যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে একটা সবুজ সবুজ বেশ দেখতে কী ভালো লাগে বলো কিন্তু আমার ছেলে একদমই ধনেপাতা পছন্দ করে না কি করব বলো তাই যে কোনো তরকারি করলে ধনেপাতাটা পাতাটা ছেলেকে খাওয়াতে হয় আর এখানে দেখো তরকারিটা কষানো মানে সবজিটা কষানো হয়ে গেছে আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখন দেখো জল তো জল khub beshi debo na অল্প জল দিয়ে চাপা দিয়ে দেব আর দেখবে তরকারিটা তো হয়ে যাবে অল্প জল দিয়ে একবার ফুটিয়ে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো করে দিলেই দেখবে কিছুক্ষণ পর তরকারি হয়ে গেছে আর এদিকে দেখো খিচুড়িও রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি মজার জাস্ট মানে বর্ষাকালে এরকম খিচুড়ি হলে আর কিছু লাগে না তো বন্ধুরা এভাবে খিচুড়িটা বানিয়ে নেবে আর দেখো এখানে তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটা দেখো একদমই কি সুন্দর হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে না বাট একদম সুন্দর হয়ে যায় তো দেখো দুপুরের লাঞ্চ রেডি আজকে লাঞ্চে রয়েছে খিচুড়ি আবার আলুর পাকোড়া করেছিলাম আর দেখো পায়েস ছেলের জন্য করেছিলাম আর তরকারি তো আছেই তো বন্ধুরা একদম সব কিছু মিলে জমে খেয়ে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবারের পরের ব্লগে বাই বাই বন্ধুরা